হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। সো প্রত্যেকটা কাজের পেছনে ছোটো ছোটো কিছু গল্প থাকে, তার মধ্যে কিছু প্রশ্ন থাকে, পরিচিত অপরিচিত সবারই, যে আসলে কাজ যখন মানে রঙ যখন আমরা ইউজ করি যে আমরা কোন রঙটা ইউজ করব, অ্যাক্রিলিক নাকি অ্যাক্রামিন। আপনারা যদি অ্যাক্রিলিক কালার ইউজ করেন সেটাও ভালো, অ্যাক্রামিন কালার ইউজ করেন সেটাও ভালো। এই দুইটা কালারই কিন্তু একদম রেডি করা বাজারে পাওয়া যায় বা মার্কেটে পাওয়া যায়, কিন্তু আমি যে কালারটা ইউজ করি সেটা হচ্ছে যে আমি নিজে একদম পরিমাপ মতো জিনিসপত্র র ম্যাটেরিয়ালস কিনি, তারপর কালারটা বানাই। কারণ অনেক সময় আমি এরকম কিছু রং খুঁজি যেগুলো হচ্ছে যে একজ্যাক্টলি কিনতে পাওয়া যায় না, তো আমাকে সেগুলো একদম নিজের হাতে বানিয়ে নিতে হয় কয়েকটা কালার মিক্সড করে, তারপর আমার হচ্ছে যে জিনিসগুলো রঙগুলো বানিয়ে তারপর হচ্ছে আমাকে ফ্যাব্রিকে অ্যাপ্লাই করতে হয়। তবে আপনারা যদি চেষ্টা করবেন, আমি ফ্যাব্রিকের ক্ষেত্রে অ্যাক্রিলিক কালারটা ইউজ করে একটু বেশি প্রেফার করি, কারণ এটা একটুখানি সফট হয়, একটু মানে স্মুথ ক্যাটাগরি হয়, আর অ্যাক্রিলিক কালারটা একটু হার্ড বা একটু হার্শ হয়, যার জন্য আমার কাছে মনে হয় যে অ্যাক্রিলিকটা একটু বেশি প্রেফারেবল। তো আমি অ্যাক্রিলিক কালার ইউজ করে থাকি, তো আমার কাছে মনে হয় যে অ্যাক্রিলিকটা একটু ভালো। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বা পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারেন, এটাতে কোনো বাধা ধরা নিয়ম নেই। মূল কথা হচ্ছে যে যেই কালার দিয়ে কাজ করে হচ্ছে যে যার কাছে ভালো ফিল হয় বা ইজি মনে হয় সে সেই কালারটা ইউজ করে। আপনারা তিনভাবে ইউজ করতে পারেন, অ্যাক্রিলিক, অ্যাক্রিলিক অথবা নিজে একদম র ম্যাটেরিয়াল কিনে বানিয়েও নিতে পারেন। তো অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছিলেন, আশা করছি আপনারা আপনাদের উত্তরগুলো পেয়ে গেছেন। আজকের মতো খুদা হাফেজ।